করে নামে গাউদান বলবাল্লা মহান। ভাইরা স্মরণ করো সেই মুহূর্তটিকে যখন দারুল উলুম দেওবন্দের সামান্য চাপরাশি থেকে শুরু করে দরবান পর্যন্ত সাহেবে নিসবত বুজুর্গ হতেন, ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দকে মাওলায়ে কারিম এই জন্য কবুল করেন নাই শুধু ওখানে হাদিস পড়ানো হয়, এলেমের চর্চা হয় তা নয়, বরং ওখানে প্রত্যেকেই এলেমের সাথে সাথে আমলের সাথে সাথে তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক এই নিয়ামতটাকেও তারা অর্জন করেছিলেন, ঠিক কিনা? মুহাদ্দিস মুফাসসির আলেম ওলামা তালিবুল ইলম সকলেই সাহেবে নিসবত হতেন, তালিবুল ইলম জামানাতেই তাকওয়ার সাথে চলতে চলতে হাদারাতে আসতেজা ইকরামের নেক নজর পেয়ে যেতেন, ঠিক কিনা? এবং সাথে সাথে ওখানকার সামান্য বাবুর চিরা পর্যন্ত সাহেবে নিসবত খেলাফতওয়ালা বুজুর্গ হইতো। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের তালেবে ইলম ভাইদের মধ্যে হক্কানি ওলামা ইকরামের সোহবতে যে আসাতেজা ইকরামের তত্ত্বাবধানে থেকে ইসলাহে বাতেন এবং তাআল্লুক মা আল্লাহর মেহনতের যে দরকার এটার বিরাট ঘাটতি পরিলক্ষিত হয়, যার কারণে অনেক ইলিম অনেক বেশি জ্ঞানের ভাণ্ডার মালুমাত হওয়া সত্ত্বেও এগুলা মামুলাতে পরিণত করা কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এটা খাসভাবে তলাবা এজামকে বলতেছি, তলবিল থাকা অবস্থায় তোমার উস্তাদদের মধ্যে মাদ্রাসার শেখদের মধ্যে যাকে তোমার ভালো লাগে তার সাথে ইসলাহি তাআল্লুক রেখে ইলমের সাথে সাথে আমলের জিন্দগি করা লাগবে, ঠিক কি ঠিক না? নতুবা ইন্টারনেট তোমার জিন্দগিকে নষ্ট করে দেবে, তোমার ইলম নষ্ট করবে, আমল নষ্ট করবে, তাকওয়া নষ্ট করবে, তোমার যে আকাশচুম্বী ইজ্জত আর সম্মান হতে পারত এটাকে পামাল করে দেবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, বড় আজীব কথা, এই জন্য আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? জিক্রুল্লাহ লাভ করতে হলে, আল্লাহর জিকির দিলের মধ্যে ঢুকাতে হলে আল্লাহওয়ালার সোহবতে জাকিরের সোহবতে গিয়ে নিজেকেও আল্লাহর জাকির বানাইতে হবে, ঠিক কিনা? এক জামানা সোহবত তবা আউলিয়া, এক জামানা সোহবত তবা আউলিয়া, বেহতর আসাদ সালাতাত বেরিয়া। হাজার বছর বেরিয়া ইবাদত করার চাইতে কিছুক্ষণ সময় আল্লাহওয়ালার সোহবতে আহলে আহল আহলুল্লাহর সোহবতে কাটানো এটার দাম অনেক বেশি, ঠিক কি ঠিক না? 85 সালেই মানা মুহাক্কাক শুধু বখাকানি, 85 সালেই মানা মুহাক্কাক শুধু বখাকানি, কে একদম বা খোদা বুদান বেয়াস্তখতে সুলাইমানি, কে একদম বা খোদা বুদান বেয়াস্তখতে সুলাইমানি। ও আমার প্রিয় ভাই, যে ব্যক্তি জিকির করে না শেষ রাত্রে উঠে ফজরের পরে খাসভাবে ওলামায়ে কেরামের আহলুল্লাহর সোহবত না নিয়ে যে ব্যক্তি জিকির শগল করে না সে কোনোদিন কল্পনা করতে পারবে না, জিকিরওয়ালা যখন জিকির করে তার সাথে মাওলার সাথে মাঝখানে আর কেউ থাকে না, ঠিক কি ঠিক না? এমন মুহূর্তে এসে উপস্থিত হয় গোটা পৃথিবী তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো এসে যায়, গোটা পৃথিবীর সামান্য দামও তার কাছে মশার পরের বরাবরও থাকে না, ঠিক কি না? এমনি হবে না, মেহনত করতে হবে, আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে। কালা রাবুক যার মারদে হালে শাও, কালা রাবুক যার মারদে হালে শাও, পেশে মারদে কামেলে পা মাল শাও। আয় হায়, কাল আল্লাহ কাল আর রসুল অনেক করেছ কিন্তু নিজেকে সংশোধন করে কথাবার্তা বাদ দিয়ে হালের মানুষ হয়ে যাও, আল্লাহর হালের ভিতরে ঢুকার মানুষ হয়ে যাও, এটার জন্য আল্লাহওয়ালার পায়ের জুতায় নিজেকে পরিণত করো, আল্লাহওয়ালার সামনে কোরবান হয়ে যাও, যেভাবে বলেন সেভাবে চলবো। বামায় সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মুগা গোয়াদ, আল্লাহু আকবর কবীর, বামায় সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মুগা গোয়াদ, কে সালেক বে খবর নবুয়াদ, কে সালেক রা খবর নবুয়াদ, জিরাসম রাহে মনজিল হা, আল্লাহওয়ালা তোমাকে যা বলে তুমি তাই করো, উল্টা করতে বললে উল্টা করো, মানে তোমার কাছে মনে হয় উল্টা,
তোমাকে যদি বলে কোরআন শরীফ এখন পড়বে না তুমি, তার মানে হলো কোরআন শরীফ পড়ার দ্বারা আমার ভিতরে অন্য একটা রিয়াকশন হইতেছে, সেই রিয়াকশনটা আগে বন্ধ করতে হবে, তারপরে কোরআন পড়লে ফায়দা পাওয়া যাবে। ঠিক কি ঠিক না?